আসসালামু আলাইকুম, হ্যাপি নিউ ইয়ার 2022। গত পর্বে ইন্ট্রাকুর আপনাদের দেখিয়েছিলাম আমরা ইন্ট্রাকুর মধ্যে এই ক্যাম্পিং করেছি। এটি সোনারপাড়ায় অবস্থিত একটি জায়গার নাম হচ্ছে ইন্ট্রাকো, একটি কোম্পানির ব্যানারে এই জায়গাটি আছে। আমরা সকাল সকাল নাস্তা করে এবং কায়াকিং করেছিলাম। কায়াকিংয়ের ভিডিও আমি ডিসক্রিপশনে দিয়ে দিব, যদি কেউ দেখতে চান দেখতে পারেন। তাঁবু গুছিয়ে আমরা এখন রওনা দিয়েছি সোনারপাড়া থেকে কক্সবাজারের উদ্দেশ্যে। আজকের দূরত্ব 20 কিলোমিটার, 18 থেকে 20 কিলোমিটার। আমরা এখন আছি রিজু খালের কাছে, এখানে হচ্ছে কায়াকিং হয়। আমরা যাবেন নাকি? কায়াকিং হয়, আপনারা চাইলে কায়াকিং করতে পারেন। কায়াকিং এর রেটটা হচ্ছে 250 টাকা 30 মিনিট। আমরা সকালে করে গেছি, ওনাদের সার্ভিস মোটামুটি অনেক ভালো। ওই যে দেখা যাচ্ছে, এই যে রিজু খাল, এটা হচ্ছে রিজু খালটা হচ্ছে ইনানি এবং হিংসরির মাঝামাঝিতে। রিজু খালেই কায়াকিংটা হয়। ওই যে দেখেন, আপনাদের দেখাচ্ছি, আমরা সকালে এটা করে গেছি। এই যে রিজু খাল, এটা ভাই আমার সবগুলো বাংলা ভাই না। রিজু খালের উপর দিয়ে আমরা যাচ্ছি। রিজু খালের উপরে এটা বাংলাদেশ মানে সমুদ্র রিসার্চ সেন্টার। এখানে আসলাম, ওনাদের সাথে কথা বললাম, ওনারা ঢুকতে দিবে না। ভিতরে নাকি সমুদ্র নিয়ে গবেষণা টবেষণা হয়। যারা এখানে কর্মকর্তা তারা সবাই এখানেই থাকে, এখানে থেকে সবকিছু করে, রিচার্জ টিচার্জ করে, হয়তো আবাসিক হিসেবেই ওনারা থাকে ভিতরে। বিশাল বড় এরিয়া এটা। আমরা তো কিছু যদি ওই তো খালি 2টা গাছ ভাঙা থাকতো, 1টা গাছ ভাঙা নেই, মানে গাছ ভাঙা কিছু না, 1টা গাছ থেকে উনি আরেকটা চলে গেল, এখন আরেকটা চলে গেছে, আরেকটা নিয়ে বসে বসে। এটা আমি টানতেছি না, মানে এত এতটাই পাশে একসাথে 3টা গাছ নিয়ে নেমে গেছে। ফার্মাসিস্টের কাছে আসছি, কেউ যদি প্যারাসেলিং করতে চান তাহলে এখানে করতে পারেন। এখানে থেকে হিমসরির দূরত্ব হচ্ছে 3 কিলোমিটার, মানে 3 কিলোমিটারে কক্সবাজার থেকে হিমসরি, হিমসরি থেকে কক্সবাজার থেকে এখানে দূরত্ব হচ্ছে 11 কিলোমিটার, এবং হিমসরি হচ্ছে এখান থেকে 3 কিলোমিটার। বিচ এখন বাটা চলতেছে হিমসরি সি বিচে। আধা কিলোমিটার মতো আসছি আমরা, এখন কিছু 2টা বাচ্চা আর একজন বড় মানুষ মাছ ধরতেছে। দেখবো নাকি মাছ, গুড়া মাছ। এটা হচ্ছে ফান ফেস্টের আরেকটা শাখা। এইখানে এইখানে ওই যে প্যারাসেলিং করা হয় মনে হয়, এটা হিমসরি এবং কক্সবাজারের মানে কোলাতলির মাঝামাঝিতে অবস্থিত। এটা ওই যে দেখতে পাচ্ছেন মিনা যে ওখানে কি করতেছে, কাছে যে আরো দেখানোর চেষ্টা করবো আপনাদের। গতবার আমি করেছিলাম, যারা যারা দেখতে চান আমি ভিডিও লিংক ডিসক্রিপশনে দিয়ে দিব, আমার প্যারাসেলিং এর ভিডিও দেখে নিতে পারেন। প্যারাসেলিং করতেছে একজন, নিচে নামতেছে একজন, নিচে নামবে সাথে সাথে আবার আরেকজনকে বাইরে উপরে উঠে দিবে। আরেকজন এখন উঠাই দিবে,
নিয়ে যাবে হয়তো বা। এখানে যে এই খুঁটি গুলা দেখা যাইতেছে এখানে পাইপ আছে, পাইপ দিয়ে হ্যাচারিতে পানি নেওয়া হয়। হ্যাচারি আছে এখানে ওদিকে, হ্যাচারিতে পানি নেওয়ার জন্য আর কি এই পাইপগুলো ব্যবহার করা হয়। ওই যে দেখতে যতগুলো দেখতে পারতেছেন সবগুলাতেই আমরা কক্সবাজার থেকে আর দেড় দুই কিলোমিটারের মতো দূরে আছি। যদিও দেখা যাইতেছে কক্সবাজারে বড় বড় হোটেলগুলো, তবুও দেড় দুই কিলোমিটার দূর হবে আর কি। ফাইনালি আমরা কক্সবাজার পৌঁছে গেছি। অনেক অনেকের মধ্যে হয়তো বা ছোট ছোট ইঞ্জুরি করছে, তবুও আমরা শেষ পর্যন্ত পৌঁছাইতে পারছি আলহামদুলিল্লাহ। এই রিপোর্ট মামা, আমরা কমপ্লিট করতে পারছি। এই যে আমরা চলে আসছি, এই যে স্যামন, একটু আগে আমাদের ফিনিশিং পয়েন্টের ফটো সেশন শেষ হইল। ওই যে ব্যাচ ফটো সেশনের মাধ্যমে আমাদের আনুষ্ঠানিকতা শেষ হয়। এরপর আমাদের হিচহাইকিং এর পক্ষ থেকে যে হোটেল নিয়েছিল সেখানে গিয়ে গোসল আসন করে রাত্রের বাসে আমরা ঢাকায় ফিরি। হিচহাইকিং সম্পর্কে আপনাদের কোনো কোশ্চেন থাকলে কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করেন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।